কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের একটা 3BHK ফ্ল্যাট দেখাবো। আগে লোকেশনটা যদি একটু ভালো করে বলে দিই, লোকেশনটা হবে যাদবপুর বিজয়গড়, মানে যাদবপুর স্টেশন থেকে আপনার যদি অটো করে আসেন আপনার 10 টাকা করে খরচ হবে, আর বিজয়গড় কলেজের একদম পাশে। এটা একটা লিগাল কনস্ট্রাকশন, আপনি লোন পেয়ে যাবেন, সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবল রয়েছে, আপনারা ভিডিওটা কন্টিনিউস করতে পারেন, পুরো ফ্ল্যাটটা টুকু আমরা করাবো এই ভিডিওতে, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। এছাড়া যদি আপনার কোনো প্রপার্টি থেকে থাকে, আপনারা কিন্তু ভেরি চিপ প্রাইসে এই ধরনের ব্লগিং করাতে পারেন আর আপনার প্রপার্টি দ্রুত সেল করাতে পারেন। এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর সমস্ত সার্ভিস, যেমন গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, টুইটার অ্যাড, তাতে কিছু চাই নি। এছাড়া আপনি বিজনেসের ছোটো করে ওয়েবসাইটে পরিণত থাকে, সেটাও আপনি আমাদের দিয়ে করাতে পারেন। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক আর ফ্ল্যাটটা দেখে নেওয়া যাক। এই যখন আপনি এন্ট্রি করছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কিন্তু হলরুম আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ফ্ল্যাটটা পড়ে রয়েছে, এটার এজ হবে 3 বছর, 3 বছর, 3.5 বছর। আর আমি একটু ভালো করে দেখিয়ে দিই, ফ্ল্যাটটা যেহেতু পড়ে রয়েছে সেল হবে, ঠিক আছে, এখানে ভাড়া দিচ্ছে সেল হবে। তো আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন খুব করাচ্ছি। আর এটা ছিল আমাদের এন্ট্রান্স, এন্ট্রি করার সঙ্গে সঙ্গে রয়েছে, এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পুরো হল রুমটা পেয়ে যাবো। তো হল রুমটা ভালো করে দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের হল রুম। আর ওদিকে আমাদের আমরা যখন হল রুম থেকে, এই যে হল রুমটা যখন আমরা আপনাদের দেখাচ্ছি, এটা সাইজ কিন্তু হবে 25x14 হবে। আর এই প্রথমে যে রুমটা পাচ্ছি আমরা, এটা একটু দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম, যেটা ফেসিং হবে নর্থ ওয়েস্টের দিকে। আর এটা কিন্তু আমি একটু সাইজ নিয়ে পরে বলছি, আগে একটু ভালো করে দেখি। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম, আর যেখানে দেখতে পাচ্ছেন এখানে স্লাইডিং টাইপের করা রয়েছে, এখান থেকে আপনি ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর রাস্তা, একদম রোডের ফেসিং দেখতে পাচ্ছেন, রোড রয়েছে সামনে, এখানে আপনি অনায়াসে চার চাকা পার্ক করতে পারবেন, আনতে পারবেন। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম। এবারে এটা সাইজ নিয়ে যদি বলি, এটা সাইজ হবে কিন্তু 12x10, 10x12। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম। এবার আমরা সেকেন্ড বেডরুমের দিকে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর ভিডিওটা পছন্দ হলে অথবা ফ্ল্যাটটা পছন্দ হলে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন। আমরা কিন্তু খুব চিপ প্রাইসে প্রপার্টি দেখিয়ে থাকি, এছাড়া আমরা ব্রোকারেজ ফিস খুবই কম নিয়ে থাকি, 1% থেকেও কম। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, যেটার ফেসিং হবে ওয়েস্টের দিকে। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, আর খুব সুন্দর দেয়ালে পেন্ট করা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এবার আমরা যখন এন্ট্রি করছি, এটা কিন্তু ওয়েস্টের দিকে, আর এটারও সাইজ হবে কিন্তু, এই বেডরুমের সাইজ হবে কিন্তু 10x12। আর এখানে কিন্তু একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, আমি একটু দেখিয়ে নেবো, কোমোড বসানো রয়েছে। এটার ফেসিং হবে কিন্তু সাউথ ইস্টের দিকে। এই হচ্ছে আমাদের বাথরুম, আর এটা কিন্তু একটা লোনেবল প্রপার্টি, লোন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম, আর এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, যেটাকে মাস্টার বেডরুম হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। আর প্রতিটা ফ্ল্যাটে দেখতে পাচ্ছেন আমার প্রতিটা রুমের মধ্যে কিন্তু এসি পয়েন্টও করে দেওয়া রয়েছে, আমি কিন্তু এখন ভুলে গেছিলাম, তো আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু এসি পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, আর তার পাশে এই যে প্যাসেজটা রয়েছে, এখানে কিন্তু আপনি কমন জিনিসপত্র কাজবাজ করতে পারবেন, এখানে বেসিনের একটা পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে আমাদের সেপারেট আঁচ করা, সেপারেট কিচেন আঁচ করা অনেকটা কিচেন, এটা একটু হালকা মডুলার টাইপের করে দেওয়া রয়েছে নিচের দিকে। আর এখানে সিঙ্কের কাজ, সিঙ্কের ব্যবহারটা এখানে করতে পারবেন আপনারা। এই হচ্ছে আমাদের কিচেন স্পেস, আর এই হচ্ছে আমাদের কমন স্পেস। আর এর ঠিক পাশে আমরা আরও একটা বাথরুম, একটা রুম আছে, সেটাও দেখে নেব। এটা একটা 3BHK লিগাল প্রপার্টি,
এই হচ্ছে আমাদের বাথরুম, আরো একটা বাথরুম, 3 BHK, 3টা বেডরুম, 2টা বাথরুম। এই হচ্ছে আমাদের বাথরুম, আর এটা সাইজ হবে 10x4। আর এই হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন এখানেও একটা আমাদের কিন্তু বেডরুম রয়েছে যেটা ফেসিং হবে ইস্টের দিকে। আর এটা সাইজ নিয়ে বলছি আগে আপনাদের, ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বেডরুম, আর যেখানে দুটো একটা উইন্ডো রয়েছে ওটা ইস্টের দিকে পড়ছে। আর এর সাইজ নিয়ে যদি বলি তাহলে এখানেও দেখতে পাচ্ছেন আপনি, এখানে একটা এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্যালকনি হিসেবে ইউজ করতে পারেন। এখানে স্লাইডার দেওয়া রয়েছে, স্লাইড আপনি কিন্তু স্লাইডার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এদিকে স্লাইডিং করার দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের ব্যালকনি, দুটো ব্যালকনি আছে। আর এই হচ্ছে আমাদের 8 বেডরুম, যেটার সাইজ নিয়ে যদি বলি এটা সাইজ কিন্তু একটু বড় হবে, 12x12। এই হচ্ছে আমাদের 8 বেডরুম। এবার আমরা পুরো প্রপার্টির ওভারভিউ যদি দিয়ে দেই তাহলে এটা হচ্ছে 3 BHK, 8 ফ্লোরে রয়েছে। আর এটা লোকেশন হবে যাদবপুর যেখানে বিজয়গড় কলেজ রয়েছে ঠিক তার পাশে, আর ঠাকুরবাড়ি যেটা রয়েছে একদম তার পাশেই রয়েছে এটা। আর এখানে অনায়াসে 4 চাকা আপনি নিয়ে আসতে পারবেন। সামনে রোড, বড় রোড, বড় চওড়া রোড রয়েছে। আরও বিস্তারিত জানতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার যদি আমরা প্রাইস নিয়ে বলি, এই ফ্ল্যাটের প্রাইস হবে মাত্র, আর এই ফ্ল্যাটের প্রাইস হবে মাত্র 26 লক্ষ টাকা, যেটা প্রায় 3 বছর, 3.5 বছর পুরনো আছে। আর এই হচ্ছে আমাদের টোটাল ওভারভিউ। যদি আপনার প্রপার্টিটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।